হারাম,
জর্দা খাওয়া হারাম, সিগারেট খাওয়া হারাম, বিড়ি খাওয়া হারাম, গুল করাই বলা সব হারাম। কার একটা চশমা হারিয়ে গেছে আমাদের বিধায়ক আব্দুল মান্নান মানমন্ত্রী সাহেব অত্যন্ত কর্মব্যস্ততা আছে, আদিম তো আমি সাহেবের সাথে অনুরোধ করছি 5 মিনিটের জন্য বাসের চেয়ারে বসুন 5 মিনিট। আর বিধায়ক সাহেব কর্মব্যস্ত আপনার খুবই জানি, তাহলে এসেছেন 5 মিনিটের জন্য ইলেকশন ক্রিয়েট সময় সম্পর্কে সংকীর্ণ তোর তার তোরে বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষায় আমায় তোর মওলা দে, তোর রহমতের আপনারা বসেন শান্তি আমার খালা ভাইয়েরা আপনারা বসেন, জ্ঞান না দিকে ওখানকার কমিটির লোক আছেন ওরা দেখছেন, আপনারা বসেন ভাইয়েরা খালা একটু শান্তি আমার খালা ভাইয়েরা আপনারা শান্তি একটু বসেন, নিজে নিজের জায়গাটাতে বসে আপনারা ভালো করে শান্তি করেন, আপনারা বসে দিকে তোরে বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোরে বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষায় আমায় দের মওলা দে, তোর রহমতের ভিক্ষায় আমায় দের মওলা দে, মোরা সব বান্দা তোমার তুমি যে দাতা সবার, পাউডার লিপস্টিক লাগায় নাখুন মেয়ে তো অলতা, এসে ঔরত মরতো কো এসি ঔরত মরতো কো আপনি করতি হ্যা কল্লা,
ससुराल सास ससुर पर रुकन करे और ठुके ननद से ताल अपन गेला कर बीच लड़ा नंद सुते झगड़ा करे जोरे बोले सास के सुते झगड़ा करे जी दैलो जय शादी करके आती है जब मैं कैसे ससुराल सास ससुर पर हुकुम करे और ठुके ननद से ताल जरा जरा सी बात पर जरा जरा सी बात पर घर में पैदा करे वबाल बताओ बताओ कितनी बुरी है चाल ऊपर में है टेबल पर है टीवी संगमरमर के कमरे में सोए मियां बीबी बिजली पंखा ऊपर में है टेबल पर है टीवी सास ससुर को सोने देगी सास ससुर को सोने देगी बलवा का गुहार बलवा का सास ससुर को सोने देंगे बलवा का गुहार बताओ बताओ कितनी बुरी है चाल तेरी माँ निकल के औरत घूमने जाए मेला क्या वान तो वचन तो तेरी माँ क्या कर सीता कहते हैं बेटा वचन तेरी माँ बोले तेरी माँ निकल के औरत घूमने जाए मेला मर्दाना के भीड़ में घुस काले ठेलम ठेला सरसिया चल उड़ा के अपना अरे सरसिया चल उड़ा के अपना दिखाए सर का बाल बताओ बताओ कितनी बुरी है चाल अब तो हमारी माँ बहनों की तैसर है बर्बादी कहेगी दाढ़ी वालों से मैं नहीं करूंगी शादी बोले ना दाढ़ी वालों से ब्याह करो ना बोले तब उसे अब तो हमारी माँ बहनों की तैसर है बर्बादी कहेगी दाढ़ी वालों से मैं नहीं करूंगी शादी टीवी सिनेमा जिसके घर हो टीवी सिनेमा जिसके घर हो करे उससे सवाल बताओ बताओ कितनी बुरी है चाल नारे तकबीर जी तो ये माझे माझे लाइन के काटছে এই জন্য ভালো লাগে না এই জন্য একটা আপনাদের সামনে দাঁড়া করলাম মায়েরা খালা আপনারা ভাই পেন না একটু ভালোভাবে শান্তি বসেন সাপ তো মরে গেছে আর কিছু ভয় নাই আপনারা শান্তি বসেন আমি বলছিলাম কি নবীর অনুসরণ করে আমাদেরকে ইত্তেবা করে চলতে হবে ভাইরা আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবাই কেরাম নবীর কথার প্রতি কিভাবে চলতেন এক দুটা হাদিসের কথা আপনাদের সামনে আর তুলে ধরি নবীর সবচেয়ে ছোট ব্যক্তির নাম কি বলতে পারা জি ভাইরা আমার এক দুটা হাদিসের কথা আপনাদের সামনে তুলে ধরছি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীকে বললেন সহি হাদিস দান করো নবী কি বললেন দান করো কিনতে হবে কারবার নিতে হবে ধার নিতে হবে সামান কিনতে হবে ঘোড়া কিনতে হবে উট কিনতে হবে যুদ্ধের ময়দানে যেতে হবে এই জন্য তোমরা কি করো দান করো নবী কি বললেন দান করো ওই সময়তে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি দ্বিতীয় খলিফা জি তো বললেন দান করো ওই সময় কাহেরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে গেলেন বাড়িতে যাওয়ার পর যা সম্পত্তি ছিল সম্পত্তির মধ্যে থেকে অর্ধেক 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 করে আল্লাহর রাসূলের সামনে দান করে দিলেন যা সম্পত্তি ছিল অর্ধেক অর্ধেক করে মাঠে রাখলেন অর্ধেক দান করলেন হায়রাত আল্লাহর রাসূল আল্লাহর বাড়িতে গেলেন
বাড়িতে যাওয়ার পর জিজ্ঞাসা করছেন দিদিকে কি আছে বাড়িতে, বলছে আমার বাড়িতে একটা মানে আড়াই কেজি মতো যাও কিংবা যাও রাখা আছে। আমরা অনুরোধ করবো
আরো যে সমস্ত গৃহ উপায়গুলো আছে যাদের তিনি ব্যবস্থা করেন। আর এখন তো কিছু বলার নেই, নির্বাচন চালু হয়ে গেছে, তাই সরকার আগামী দিনে যাতে সরকার থেকে আমরা কিছু সাহায্য পাই সেই ব্যাপারে আমরা তাদের কাছে কিছু শুনব, কিছু আলোচনা শুনতে চাই। আপনাদের সামনে কাউসার ভাই বলছি। আজকের এই আলোচনা সভায় কমিটির পক্ষ থেকে দাওয়াত পেয়েছিলাম আলহামদুলিল্লাহ, এবং স্বাস্থ্য শরীরে সুস্থ শরীরে এই মাহফিলে আসতে পেরেছি এটাও আল্লাহ শুক্রিয়া আপনাদের মাঝে এসে পৌঁছতে পেরেছি। আমাদের কমিটিরই একজন আমার পুরনো পরিচিতি এবং একসঙ্গে আমরা একটা সময় রাজনীতি করেছি পুরনো বন্ধু আনসার সাহেব, তিনি বললেন বিভিন্ন বিড়িওয়ালাদের কাছ থেকে এই মাদ্রাসায় একটা কালেকশন আসে, ওনার বলা উদ্দেশ্য যে আমার মাধ্যমে যদি এই ক্লিনিক প্রতিষ্ঠানের জন্য আমি একটু সময় দিই শ্রম দিই বা যে কানেকশনটা আসে হয়তো বা আপনি গেলে একটু আরো বেশি পাওয়ার প্রত্যাশা রাখি, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আমার যদি আমার হাতে হাতে বাঁচিয়ে রাখে এই ক্লিনিক প্রতিষ্ঠানের জন্য সশরীরে শ্রম তো দেবই, আমরাও সমস্ত চার টাকা বের করি ইনশাআল্লাহ আমাদের একটা বাজেট থাকবে। এবং ভালো লাগলো আধুনিক শিক্ষায় মানুষকে শিক্ষিত করতে গেলে সমাজটা বিনি শিক্ষার তো প্রয়োজন আছেই, মিডিয়াম শিক্ষার সঙ্গে বিনি শিক্ষার প্রয়োজনটাও আছে, কারণ আখের বলে একটা জায়গা আছে সেই জায়গাটা হবে সাই জগৎ, কিন্তু আমার তার আমরা তার হয়তো দুনিয়ার এই অনুষ্ঠায়িক জীবনের জন্য শুধু এই জায়গাটাই চিন্তাভাবনা করি, কিন্তু আসল জায়গা হচ্ছে যে জায়গাটা সেই জায়গাটা আমরা কারণ সবই ভাবি। তবুও যাই হোক আমি কোনো পক্ষ নয়, আমি কোনো আনন্দ নয়, আমাদের সেই দিন ইসলামের জ্ঞান করা অতটা নেই, কিন্তু যেটুকু আনন্দের মুখ থেকে শুনে বা মসজিদের ফুটবল শুনে বা এরকম সবাই বসে যেটুকু আমাদের অভিজ্ঞতা হয় তাকে যে আঁকাতে আঁকে রাতে হচ্ছে সত্য জায়গায় এবং আসল জায়গা হচ্ছে প্রতিটা মানুষের আমাদের কর্তব্য দিল্লি প্রতিষ্ঠানের সঙ্গে দিল্লি প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই একটু চেষ্টা করে মানুষের কর্তব্য এই দিল্লি প্রতিষ্ঠানের যেন উত্তরোত্তর ভালো জায়গায় পৌঁছায়। এই যে কম্পিউটার শিক্ষা শিক্ষা দিলেন আমাদের ছেলেমেয়েরা কম্পিউটার শিক্ষা করবে, আজকাল যে কোনো জায়গায় চাকরি বাকরির ক্ষেত্রে বলুন আর ক্ষেত্রে আর অন্য ক্ষেত্রে বলুন শিক্ষার সঙ্গে সঙ্গে কম্পিউটার শিক্ষাটা বাঞ্ছনীয় হয়ে গেছে। অতএব খুব ভালো উত্তর দিয়েছে, আমি ব্যক্তিগতভাবে কমিটির কমিটির ম্যানেজমেন্ট কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে খুব ভালো উত্তর, আমি আরও বিশ্বাস করবো আমার দ্বারা কমিটিকে আমি মানে বলবো যে আমার 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 দ্বারা যদি এলাকায় কালেকশন বেশি ভাবে আমার যে কয়েকজন সবাই কিন্তু আয়ন দিব এবং উত্তরোত্তর এই মাদ্রাসা যদি ঘটুক উন্নতি হোক ভালো ভালো হোক এটা আমরা অনুপ্রাণে চাইবো। যাই হোক এটা এখানে আসতে পেরে খুব গর্বিত, ভালো লাগছে এই পরিবেশে, তো আগামী দিনেও এরকম পরিবেশে এখানে আসতে পারি এবং আমরা প্রতিষ্ঠানের সঙ্গে শরীর করতে পারি যে সকলকে আমার সালাম জানিয়ে বাংলাদেশ জানিয়ে আমার একটি সংক্ষিপ্ত কথা কিছু বলছি। Thank you.
বলছি, আমি এখানে কোন রাজনীতি করতে আসিনি। আমি শুধু পরিচয় দিতে চাইছি, কাউকে কেউ চেনেন কেউ চেনেন না। আমি মনিরুল ইসলাম, আপনাদের ভরাট্টা বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী, এটাই করার জন্য। এবং আমি বলতে চাই, আমার মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, প্রত্যেকেই ভাই নামাজ কায়েম করবেন। আখেরাত বলে একটা জায়গা আছে, সেটা হচ্ছে স্থায়ী জায়গা। এখানে এমএলএ এমপি মন্ত্রী যাই হোক না কেন, আমরা এক রাস্তা দিয়ে এসেছি, একটা রাস্তা দিয়ে যেতে হবে। ওপরওয়ালা যেহেতু তৈরি করে দিয়েছে, মায়ের গর্ভ থেকে এসেছি, এবং আমাদেরকে আখেরাতে যেতে হবে, একটাই রাস্তা। সকলেই নামাজ আদায় করবেন, রোজা রাখবেন, রোজা রাখলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, হাট ভালো থাকে, কিডনি লিভার সব কিছুই ভালো থাকে। এই কামনা করছি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা আল্লাহ হস্তে কোরআনের খাতিরে জি, আমি 30 জন আল্লাহ ওয়ালাকে চেয়েছি, 1000 1000 করে, একজন 5000, একজন 10000। এবং কোন আল্লাহর বান্দা আছেন এক কাটা কিংবা এক দেশ জমিনের দাম কিংবা জমিন? এবং মায়েরা খেলাকে বলবো, গত 11 তারিখে আমাদের আড়াইয়া ডিস্ট্রিক্টে একটা জলসা আমি গিয়েছিলাম, ওখানে মা খালাদেরকে আমি বলেছিলাম দানের কথা। এই যে মায়েরা খালারা কানে বালি দেয়, 58 জনের একজন আমার মা খালা কানের বালি তুলে স্টেজে পাঠিয়েছিলেন, 2 জন আমার খালা গলার হার তুলে তুলে স্টেজে দিয়েছিলেন, 1 জন বোন আমার হাত থেকে আঙুটি তুলে দিয়েছিলেন, 1 জন খালা আমার নাক থেকে নাক মাছ তুলে দিয়েছিলেন। দেখি এই মজলিসের মধ্যে স্টেজে কোন আমার মা, কোন আমার খালা, বোন আছেন যে নিজের স্বামীর জন্য, মার জন্য, বাবার জন্য, নিজের জন্য কানের বালি দিতে পারবেন, নাকের নাক মাছ দিতে পারবেন, গলার হার দিতে পারবেন, গলার পান দিতে পারবেন, হাতের বালি চূড়া দিতে পারবেন, লকের আংটি দিতে পারবেন, কিংবা 500,000 করে টাকা দিতে পারবেন। আল্লাহ সালাত, আমার মা খালাদের তরফ থেকে একটা মোটা রকমের দান এসেছেন, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা করে 77,000 কিছু, 72,000 82 টাকা দান এসেছে। একবার জোরে বলেন নারে তাকবীর, জোরে বলেন নাকি ভাই? শয়তানকে এই এলাকাতে রাখতে হবে না, শয়তান যেন এই মজলিস থেকে পালিয়ে যায়। জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ তাআলা কবরকে তুমি নূর দিয়ে মনোনয়ন করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না।
जी ऐसे भाई आपका।